প্রিয় দর্শক সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন আপনারা জানেন এটা আমাদের সরাসরি আয়োজন আজকে আমরা কথা বলবো কোলোর ক্যান্সার নিয়ে তার আগে একটি কথা না বললেই নয় দর্শক ডেঙ্গু কিন্তু দিনে দিনে বেরিয়ে চলেছে গতকালকের যে হিসাব স্বাস্থ্য অধিদপ্তরে গতকালকে একদিনে চারজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে প্রায় বারোশো রুগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে চলুন আমরা সবাই সচেতন হই এবং ডেঙ্গু প্রতিরোধ করি দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার গোলাম মোস্তফা তিনি সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তার গোলাম মুস্তফা আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে জি ধন্যবাদ আপনাকে গোলাম মোস্তফা আমরা আসলে পায়ুপথের যে কোনো রোগ নেই আমরা একটু বিব্রত বোধ করি আমাদের সমাজে কিন্তু আসলে এই যে কোলোরাক্টাল যে ডিজিজগুলো এগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটু সচেতনতার অভাব আছে তো আপনি যে বিষয়টি বলতে চাচ্ছেন আজকে কোলোরক্টাল ক্যান্সার এই সঙ্গে ক্যান্সারটা কী ধন্যবাদ আপনাকে আসলে হ্যাঁ এটা সত্য যে পায়ুপথের যে কোনো প্রবলেম নিয়েই আমাদের দেশের অধিকাংশ লোকই খুব বিব্রত ভিল করেন একজন ডক্টরের কাছে যেতে একটু বিব্রত বোধ করেন বিশেষত আমাদের দেশের যে ফিমেল রোগীগুলো আছেন মহিলা রোগীরা এরা তো মোটামুটি একটা ট্যাবুর মধ্যেই থাকে এরা যেতেই চান না তো আপনি যে প্রশ্নটা করেছেন যে কোলোরেক্টাল ক্যান্সারটা কি। তার আগে আমি কয়েকটা কথা একটু বলে নিতে চাই যে সেটা হচ্ছে আমাদের দেশের শতকরা পঁচানব্বই ভাগ লোকের একটা ধারণা যে মলদারে রক্ত যাওয়া মানে হলো পাইলস হ্যাঁ এটা কিন্তু আমাদের কমন একটা বিশ্বাস হ্যাঁ যে মলদারে রক্ত যাওয়া পাইলসের একটা পাইলস হচ্ছে তার একটা কারণ কিন্তু যতগুলো কারণ রয়েছে মলদারে রক্তক্ষরণের তার মধ্যে সবচেয়ে খারাপ এবং জীবন বিধ্বংসী যেটা সেটাই হচ্ছে কোলন ক্যান্সার অথবা রেক্টাল ক্যান্সার সুতরাং মলদারে রক্ত গেলেই সেটাকে পাইলস ভেবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে বেড়ানো কিন্তু সবচেয়ে ক্ষতিকারক দিক কারণ আমরা ফ্রিকুয়েন্টলি পেশেন্ট পেয়ে থাকি যারা এই মলদারে রক্ত গিয়েছে এটাকে পাইলস ভেবে দিনের পর দিন তারা কিন্তু পাইলসের চিকিৎসা নিয়েছেন কিন্তু আমাদের কাছে যখন আসেন তখন কিন্তু আমরা অলরেডি দেখি যে এটা লোকালি অ্যাডভান্সড রেক্টাল ক্যান্সার অথবা এই ক্যান্সারটা মানে শরীরের অন্য অন্য অংশে ছড়িয়ে পড়েছে সেই সময় চিকিৎসা করলে কিন্তু এর

তার মধ্যে তাজা রক্ত যায় সাধারণত হচ্ছে ফিশারে পাইলসে অথবা রেক্টাল পলিপের ক্ষেত্রে কিছু কিছু ফ্রেশ ব্লাড এটা সাধারণত পেইনফুল যদি হয় অর্থাৎ ব্যথাযুক্ত যদি হয় তাহলে সেটা সাধারণত ফিশারের কারণে হয় আর যদি ব্যথা মুক্ত হয় তখন এটা হয় হচ্ছে পাইলস অথবা হেমোরয়েড বা রেক্টাল পলিপ এবং কিছু কিছু ক্ষেত্রে রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও হতে পারে তো সে কারণে এটা এই রক্ত যাওয়াটা কি আসলে পাইলসের কারণেই যাচ্ছে ফিশার কারণেই যাচ্ছে নাকি এটা রেক্টাল ক্যান্সারের কারণে যাচ্ছে এটা সবসময় কিন্তু রোগীরা কিন্তু সবসময় বুঝতে পারে না সে কারণে আমি বলবো যে এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে একজন শল্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া যাতে করে উনি অ্যাটলিস্ট এটুকু বলে দিতে পারেন পরীক্ষা নিরীক্ষা করে যে না আপনার ক্যান্সার নাই

ধন্যবাদ আপনাকে এখানে কোলোরেক্টাল ক্যান্সার যখন আমরা বলবো তো প্রথম কথা হচ্ছে ক্যান্সার কি জিনিস এটা আমাদের একটু ধারণা নিয়ে নেই ক্যান্সার হচ্ছে যে আমাদের যে শরীরের মধ্যে যে কোষগুলো থাকে বিভাজিত হয় যে কোষগুলো বিশেষত আমাদের খাদ্য এই এটা বৃহদন্ত্র অথবা মলাশয় এখানে যে লাইনিং এপিথিলিয়াম থাকে বা যে সেলগুলো থাকে এই সেলগুলো কিন্তু সবসময়ই প্রলিফারেশন হয় বা এটার সবসময়ই তার মধ্যে একটা বৃদ্ধি হতে থাকে এবং এটা জেনেটিক একটা মেকআপের মধ্যে এটা একটা নিয়ন্ত্রিত উপায়ে এটা প্রলিফারেশন হয় তো এই কোষ বিভাজনগুলো যখন এই আমাদের যে জেনেটিক যে বিষয়টা থাকে যে নর্মাল সিস্টেমটা থাকে সেই নর্মাল সিস্টেমে যদি কোনো কারণে চেঞ্জ হয় যেমন জেনেটিক কোনো কারণ জেনেটিক কোনো চেঞ্জ হয় ধরুন সেটা হতে পারে এনভায়রনমেন্টাল কারণে সেটা হতে পারে যে কোনো খাবার দাবার থেকে এবং সেটা ইভেন সানরে থেকে হতে পারে বা আমরা যে সব খাবার খেয়ে থাকি ধরুন যে স্মোকিং অ্যালকোহল এই ধরনের খাবার থেকে প্লাস হচ্ছে যে রেডমিট জাতীয় খাবার মানে যেমন রেডমিট ফাস্টফুড গরুর মাংস এই রেডমিট যেগুলো হয় লেস ফাইবার কন্টেনিং ডায়েট যদি খায় এবং কিছু কিছু যারা ওবেসিটি যারা মোটা শরীরে একটু ভারকি কি বাল্কি এরা হচ্ছে এগুলো হচ্ছে তাদের জন্য ফ্যাক্টর এইসব কারণে কিন্তু জেনেটিক অল্টারেশন হতে পারে আর আরেকটা লিনিয়াজ হয় সেটা হচ্ছে তার ফ্যামিলিগত অর্থাৎ মা বাবার থেকে একটা ডিফেক্টিভ জিন যদি বাচ্চার মধ্যে ক্যারি হয় তাহলে সেক্ষেত্রেও এটা হতে পারে তো এই যে জেনেটিক চেঞ্জ এই চেঞ্জটা হওয়ার ফলে যেটা হয় এই যে সেলের সে স্বাভাবিক বিভাজন প্রক্রিয়া সেটা হয় কি অস্বাভাবিক অস্বাভাবিক বিভাজন প্রক্রিয়ায় চলে যায় তার মানে এটা কেবল আনকন্ট্রোল প্রলিফারেশন মানে একটি কথা আমরা বলতে পারি যে আমাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা বডি সব জায়গায় নর্মাল সেল রিজেনারেশন হয় মানে টিস্যু জি যদি এটা অ্যাবনরমালি গ্রোথ হয় যেটা মাংস মতো বেড়ে যায় পিন্ডের মতো বেড়ে যায় অস্বাভাবিক বেড়ে যাচ্ছে তখনই দেখা যায় আপনার তখন ওখানে একটা টিউমার হয় একটা টিউমার হয় মূলত এই টিউমারটা একটা স্টেজে স্টেজে প্রথমে ধরুন এখানে পলিপ হবে পলিপ থেকে এটা আস্তে আস্তে একটু চেঞ্জ হবে কার্সিনোমাটা চেঞ্জ হবে হয়ে হয়ে একটা সময় ফুল ক্যান্সারে রূপান্তরিত হয় তো এই ক্যান্সারটা যদি এখন ধরুন মল মলাশয়ে হয় তখন এটাকে বলা হয় রেক্টাল ক্যান্সার যদি এটা ভেরোদন্ত্রের কোনো অংশে হয় তখন এটাকে বলা হয় হচ্ছে কোলন ক্যান্সার মূলত এইটাই হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার তো এটা আসলে এই যে আপনি বলছেন যে কোলনে হলে আপনি কোলন ক্যান্সার বলছেন আবার রেক্টামে হলে পাইপে হলে আপনি রেকটাল ক্যান্সার বলছেন এটা আসলে আমরা কি বুঝতে পারবো কোনো আমরা রুগীরা এটা কোন লক্ষণ দেখলে ক্যান্সার হ্যাঁ সেটা বোঝা যাবে সেটা কীরকমভাবে বোঝা যাবে ধরুন আমরা যদি রেক্টাল ক্যান্সারের কথা বলি ক্ষেত্রে কিছু সিমটম বা উপসর্গ দেখা দেয় তার মধ্যে একটা প্রধান উপসর্গ হচ্ছে যে মলদার দিয়ে রক্তক্ষরণ হওয়া সাধারণত এই রক্তটা অল্টার হয় তার মানে কালচে কালচে ছাকরা ছাকরা রক্ত যায় তার সাথে হচ্ছে আম বা মিউকাস ডিসচার্জ হয় এবং এই রেকটামের কোন অংশে ক্যান্সারটা হলো সেইটার উপরে ভিত্তি করে কিন্তু কিছু পরিবর্তন আসে যেমন ধরেন আমরা যে অ্যানাটমিক্যাল একটা লোকেশন বলি যে সেটা রেক্টোসিগমোয়েড জাংশনের গ্রোথ এইখানে যদি ক্যান্সার হয় পেশেন্ট সাধারণত প্রেজেন্ট করে খুবই কষা পায়খানা নিয়ে অর্থাৎ পেশেন্ট প্রেজেন্ট বলে যে আমার তো পায়খানা হয় না পায়খানাই করতে পারি না তার মানে সিভিয়ার কনস্টিপেশন নিয়ে এরা প্রেজেন্ট করে যদি অ্যাম্পুলা অফ রেকটাম একটা পার্ট আছে যেখানে হলে সাধারণত রোগীদের কিছু পরিবর্তন হয় যেমন ধরুন এটাকে আমরা বলি হচ্ছে আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া কীরকম এটা মূলত ডায়রিয়া বলতে যেটা আমরা বুঝি যে এখানে মলত্যাগ হয় কিন্তু দেখা যাবে যে সকালে উঠে তিনি বারে বারে মলত্যাগ করতে যাচ্ছেন কিন্তু মল বেরোচ্ছে না শুধুমাত্র একটু মিউকাস এবং সাথে পরিবর্তিত রক্ত যাচ্ছে এটাকে বলা হয় আর্লি মর্নিং স্পুরিয়াস ডায়রিয়া সো এই উপসর্গগুলো যদি থাকে আবার এছাড়া কিছু কিছু রোগী আমাদের কাছে হঠাৎ করে আসে উনি কিছুই জানেন না হঠাৎ করে আসলেন যে পেট ফুলে গিয়েছে তার মানে হচ্ছে এই ক্যান্সারের কারণে তার ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন বা বিরোধন্ত্রের বাধাগ্রস্ত হয়ে পেট ফুলে গিয়েছে এটাকে বলা হয় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সো রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে এই উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে আচ্ছা যখন এই প্রশ্নগুলো নিয়ে আসে এর পাশাপাশি তো যে জেনারেল যে সিমটমগুলো যে তার ওয়েট লস থাকে তার খেতে পারছে না ক্যান্সার হয়ে যা হয় দেখুন এখানে একটা ভেরি স্ট্রাইকিং একটা পয়েন্ট যে পয়েন্টটা হলো আমরা জানি যে ক্যান্সার হলে স্বাস্থ্য খারাপ হয়ে যায় ক্যান্সার হলে খাবার দাবারে রুচি কমে যায় ক্যান্সার হলে ওজন কমতে থাকে কিন্তু আয়রনি হচ্ছে এটা যে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল স্টেজে কোনো মানে ইয়ে হবে না ওয়েট লস হবে না অ্যানোরিক্সিয়া থাকবে না যার ফলে পেশেন্ট বুঝতে পারে না পেশেন্ট মনে করে আমার তো খাবার দাবারের চাহিদা ঠিক আছে আমার তো ওজন ঠিক আছে সুতরাং আমার ক্যান্সার না এটা কিন্তু একটা ভুল ধারণা কারণ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে এই ওজন কমে যায় এবং হচ্ছে খাদ মন্দা দেখা দেয় হচ্ছে তখনই যখন এটা লিভারের মধ্যে মেটাস্টাস্টেজা একজ্যাক্টলি অর্থাৎ কোলোরেক্টাল ক্যান্সার যদি লিভারে মেটাস্টাসিস হয় তখনই শুধুমাত্র রোগীদের অ্যানোরিক্সিয়া বা ক্ষুদামন্দা এবং শরীরের ওজন কমার কমে যাওয়ার যে উপসর্গ সেটা আসে আচ্ছা আমরা এই এই যে কী সিমটম পেলে হ্যাঁ যে কি কী সিমটম নিয়ে রোগীরা আপনাদের আসে ক্যান্সারের জন্য এবং যখন আপনারা মোটামুটি হিস্ট্রি এবং সিমটম দেখে আপনারা মোটামুটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন তো আপনারা কী কী পরীক্ষা নিরীক্ষা করেন এই সময়টাতে আচ্ছা এই সময়ের ক্ষেত্রে যেমন আমরা কিছু সিমটম অ্যানালাইসিস করে নিই যেমন ধরুন আপনাকে বললাম যে রেকটাল ক্যান্সারের সিমটমগুলো কি বা উপসর্গুলো কী ঠিক কোলন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু রেকটাল ক্যান্সারের মতো না হতে পারে কোলন ক্যান্সার যদি ডান দিকে হয় অর্থাৎ রাইট কোলোনে যদি হয় তাহলে তার প্রধানত সিমটম থাকে যে আনএক্সপ্লেইন্ড এনিমিন এনিমিয়া তার মানে হচ্ছে আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে তার এই শূন্যতা কেন রোগী শুধু প্রেজেন্ট করে যে আমি হাঁটতে পারি না হাঁটলি বুক ধরপর করে শরীর খুব দুর্বল লাগে কিছুদিন ধরে এবং আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখি রক্ত নেই এবং চোখ সাদা হয়ে আছে। তার মানে হচ্ছে এটাকে আমরা তখন বলি আনএক্সপ্লেনড এনিমিয়া তো রাইট সাইডের এই ক্যান্সারগুলোতে সাধারণত আনএক্সপ্লেইন্ড এনিমিয়া নিয়েই সবচেয়ে বেশি আসে আর লেপ কোরনিক যে গ্রোথগুলো আসে সেগুলো আবার ভাবে আসতে পারে একটা সিম্পলি যে শুধু রক্ত যায় এটা একটা সিমটম আর হতে পারে যে ওখানে অ্যানুলার টাইপ অফ গ্রোথ হয় অথবা টিউবুলার টাইপ অফ গ্রোথ হয় যেগুলোতে পেশেন্ট আসলে প্রেজেন্ট করে হচ্ছে সিভিয়ার কনস্টিপেশন এবং তার সাথে আস্তে আস্তে পেট ফুলে যাওয়া পেটে ব্যথা হওয়া এবং একটা সময় হঠাৎ করে দেখা যায় যে পেট প্রচণ্ডভাবে ফুলে গিয়েছে সেটা দুটা কারণে হতে পারে একটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হিসাবে আর একটা হতে পারে যে ওই যে ক্যান্সার যে টিউমারটা আছে সেইটা দেখে ছিদ্র হয়ে যাওয়া অর্থাৎ পারফোরেশন পারফোরেশন হয়ে যাওয়া সো এইরকম ক্ষেত্রে আমরা ধরে নেই যে আইদার লেপ কোলন ক্যান্সার হয়েছে আর যদি আনএক্সপ্লেইন্ড এনিমিয়া নিয়ে আসে অথবা দেখা যা গেল যে কিছু কিছু রোগী পেটের ডান দিকে বলবে যে আমার পেটের ডান দিকে একটা চাকা হয়েছে আমি হাত দিয়ে বুঝতে পারতেছি এরকমও কিন্তু রাইট কোলোনিক ক্যান্সারগুলো নিয়ে প্রেজেন্ট করে তো তখন আমরা একটা ধারণা করে নিই যে তার এটা কোন অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে তো যেটা বললেন আপনি যে এটার জন্য পরীক্ষা নিরীক্ষা কীভাবে আমরা মূলত এই হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন দিয়েই মোটামুটি এইট্টি টু নাইনটি পার্সেন্ট সাসপেক্ট করে ফেলতে পারি যে তার কোন ধরনের প্রবলেম হলো বা কোথায় হতে পারে তখন যে পরীক্ষাটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনিক্যালি আমরা ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন বা আমরা যেটাকে বলি যে মলদারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করা যদিও এই বিষয়টা অনেকেই খুব স্বাভাবিকভাবে নিতে পারেন না কিন্তু এটা না হলে রেক্টাল ক্যান্সার ধরাটা কিন্তু ক্লিনিক্যালি খুব ডিফিকাল্ট সুতরাং এটা একটা অত্যন্ত ল্যান্ডমার্ক পরীক্ষা একজন শল্য চিকিৎসকের জন্য বিশেষত রেক্টাল ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য এর পরবর্তীতে আমরা যে টেস্টগুলো করে থাকি সাধারণত একটা কলোনস্কোপি করে থাকি তো এই কলোনস্কোপি করলে যে এই লেশনটা কোথায় আছে এই একটাই লেশন নাকি একাধিক লেশন অথবা লেশনটা কি বা এই টিউমারটা কি পুরো নারীকে আটকে দিয়েছে সেটাও আমরা বুঝতে পারি আমাদের মূল উদ্দেশ্য থাকে যে হোল কোলনটাকে ইভ্যালুয়েট করা এবং সেখান থেকে যে লেশনটা থাকে সেখান থেকে একটু মাংস নিয়ে আসা অর্থাৎ এটাকে বায়োপসি বলে এই বায়োপসিটা আমরা তখন হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে তখন আমরা বুঝতে পারি যে এটা ক্যান্সার কি ক্যান্সার না ক্যান্সার হলে সাধারণত ওখানে বলে দেয় যে অ্যাডানো কার্সিনোমা যে কোনো একটা গ্রেড বলে দেয় গ্রেড ওয়ান গ্রেড টু অথবা গ্রেড থ্রি তো এটা এটাই মূলত ডায়াগনস্টিক প্রসিজিউর এইটা করার পরে যখন ক্যান্সারকে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেলাম তখন আমরা আর একটা পরীক্ষা করে থাকি সাধারণত লেটাল ক্যান্সারের ক্ষেত্রে একটা এমআরআই করতে হয় কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টেজিং অর্থাৎ কোন পর্যায়ে এই রোগটা তখন রয়েছে এমআরআই করলে আমরা যেটা বুঝতে পারি যে এটা আশেপাশে ছড়িয়েছে কিনা বা তাদের যে লসিকা গ্রন্থি বা লিমনোট এটার মধ্যে কোনো ক্যান্সার টিস্যু জমা হয়েছে কিনা যদি এরকম হয়ে থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে লোকালি অ্যাডভান্স টিউমার আর শরীরের অন্য অন্য অংশ যেমন ধরুন লিভার অথবা লাংস অথবা ব্রেন অথবা শরীরের হাড় এসব জায়গায় ছড়াইছে কি না সেটা বোঝার জন্য একটা কন্ট্রাস্ট সিটি স্ক্যান অব দ্য হোল অ্যাবডোমেন করতে হয় এবং চেস্টেরও করতে হয় তো এইটা করলে আমরা মোটামুটি বুঝতে পারি যে হ্যাঁ তার শরীরের অন্য কোথাও এই ক্যান্সারটা ছড়াইছে কি না কারণ হলো আমরা যে এই ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় সেই ট্রিটমেন্টটা নির্ভর করবে হচ্ছে এই ক্যান্সার কি যেখানে হয়েছে সেখানেই আছে না আশেপাশে ছড়াইছে নাকি দূরে কোথাও গিয়েছে এখন তো আসলে ট্রিটমেন্টের যে বিষয়টা আছে সেটা তো আসলে যদি আপনার এটা যদি লিভারে ছড়ে যায় তাহলে সেখানে অপারেশন করে খুব বেশি আউটকাম নাই মানে আমি বলছি কিন্তু হয়তো তার পথটা পরিষ্কারের জন্য আপনারা করতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি কলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে অন্য অন্য ক্যান্সারের থেকে কিন্তু একটু ডিফারেন্ট একটু ভিন্ন একটু ভিন্ন ভিন্ন মানে হচ্ছে যে আর্লি স্টেজে যদি আসে তাহলে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু নিরাময়যোগ্য তো লিভার ম্যাটাস্টাসিসের ক্ষেত্রে কিন্তু অন্য অন্য জায়গা থেকে যদি লিভার ম্যাটাস্টাস হয় তার থেকে একটু ভিন্ন ইন এসেন্স কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যে লিভারের লেশন যদি কেটে ফেলা যায় অর্থাৎ অপারেশন করে যদি সরানো যায় তাহলে কিন্তু সেটা করা হয় এবং এটা কিন্তু কিউরেটিভ ট্রিটমেন্ট ইনটেন্ট কিউরেটিভ ইনটেন্টেই সেই ট্রিটমেন্টটা কিন্তু দেওয়া হয়ে থাকে এটা সম্ভব বিশেষত কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে লিভার ম্যাটাস্টাইসিস যদি হয় এবং সেইটা যদি রিসেক্টেবল হয় অন্য কোথাও যদি ছড়ায় না থাকে তাহলে সেটা কিন্তু

কতগুলা মোডালিটিস রয়েছে তো কি কীভাবে চিকিৎসা করা যায় তার মধ্যে এক নাম্বার হচ্ছে শল্য চিকিৎসা বা সার্জারি কারণ হচ্ছে ক্যান্সার যদি এমন স্টেজে আসে যেখানে সার্জারি করলেই উনি পুরোপুরি ভালো হয়ে যাবেন সেটি সবচেয়ে ভালো চিকিৎসা হ্যাঁ ডাক্তার মুস্তফা একজন দর্শক আমাদের সাথে যাবেন হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে আপনার নাম পরিচয় এবং বয়স বলে সমস্যার কথাটি বলুন

তিরিশ 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 বছর আচ্ছা উনি যে কথাটি বলেছে যে ওনার তিরিশ বছর বয়স পাইলসের সমস্যা হচ্ছে ফুলে যাচ্ছে জায়গাটা ব্যথা করছে আসলে এখন সে তার কী করণীয় আচ্ছা এটা ওনার বয়স তিরিশ বছর একজন ফিমেল রুগী এবং সেখানে হচ্ছে তার ব্যথা হয় ফুলে যায় কিন্তু রক্ত যায় কি না সেই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার না যদি রক্ত যায় এর সাথে তাহলে এটা সম্ভবত ফিশার আর ফুলে যাওয়া যেটা আছে সেটা ফুলে গিয়ে এটা আবার নর্মালি চলে যায় কি না সেটা আমাদের একটু জানা দরকার ছিল এনিওয়ে তো আমার কাছে যেটা মনে হয়েছে ওনার ফিশার হওয়ার সম্ভাবনাই বেশি সাথে হয়তোবা তার সেন্টিনেল স্কিন ট্যাগ বলি আমরা যেটাকে বা সেন্টিনেল পাইলস বলি যেটা ফিশারের প্রোটেক্টিভ ম্যাকানিজম হিসেবে চলে আসে অথবা তার সাথে তার অ্যাসোসিয়েটেড পাইলস বা হেমোরয়েডও থাকতে পারে তো ওনার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে সবচেয়ে ভালো হবে। একজন শল্য চিকিৎসকের মতামত নেয়া মতামত নিয়ে সেটাকে চিকিৎসায় যাওয়া আর আমার দিক থেকে যদি আমি বলি যে ওনাকে খাবার দাবারের ব্যাপারে একটু সচেতন হতে হবে উচিত হবে যে একজন শল্য চিকিৎসকের পরামর্শ জায়গাটা পরীক্ষা করে নিশ্চিত হওয়া নিশ্চিত হওয়া যে চিকিৎসা দর্শক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনার ট্রিটমেন্ট মডালিটিসগুলো আপনি বলছিলেন যে তাহলে এক নাম্বার হচ্ছে সার্জারি বা শল্য চিকিৎসা দুই নাম্বার হচ্ছে কেমোথেরাপি রেডিওথেরাপি তার সাথে যোগ হয় হচ্ছে ইমিউনোথেরাপি তো এখন বর্তমান সময়ের জন্য অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে ইমিউনোথেরাপি কিন্তু যোগ হয়েছে তো এখন সাধারণত আমরা যে এই কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসাটা করে থাকি এটা মূলত হয় একটা ক্যান্সার বোর্ডের মাধ্যমে আমরা এই ক্যান্সার বোর্ডে একজন সার্জন একজন রেডিওগ্রাফার বা একজন রেডিওলজিস্ট মূলত রেডিওলজিস্ট একজন প্যাথোলজিস্ট এবং একজন অঙ্কোলজিস্ট বা রেডিয়েশন অঙ্কোলজিস্ট থাকে এই টিমটা সবাই বসে একটা বোর্ডের সিদ্ধান্ত হয় যে এই রোগটার জন্য যে পর্যায়ে আছে তার জন্য কোন চিকিৎসাটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং কোন রেজিমেন্টটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই বিষয়টা তো তখন এই সিদ্ধান্ত অনুসারে যদি মনে হয় যে না ওনার ক্ষেত্রে সার্জারিটা আগে করাটা উত্তম হবে তখন আমরা সার্জারি করে ফেলি পরবর্তীতে তাকে হচ্ছে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দেওয়া হয় আবার কোনো কোন ক্ষেত্রে যেমন লোকালি অ্যাডভান্সড রেক্টাল ক্যান্সার যদি হয় ক্ষেত্রে কিন্তু সার্জারি আগে নয় অনেকে আমরা দেখি যে এটাকে সঠিকভাবে সিদ্ধান্তে না এসে আগেই সার্জারি করে ফেলেন তাতে কিন্তু মূলত রোগীদের উপকার নহে বরং ক্ষতি হয় এবং এটাকে লোকাল রিকারেন্স রেট তার ক্ষেত্রে অনেক বেশি হয় সেজন্য করতে হয় যেটা হলো যে আগে অপারেশনের আগে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিয়ে সেটা শর্ট কোর্স হতে পারে অথবা মানে এই প্রসঙ্গে কেমোথেরাপি প্রসঙ্গে আর কিছু দর্শক হ্যালো দর্শক কে আছেন আমাদের সাথে সংক্ষিপ্ত আকারে আপনার নাম পরিচয় বয়স বলে সমস্যার কথাটি বলুন জি আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আমি কক্সবাজার থেকে বলছিলাম আমি নিজাম আসলে আমার

আচ্ছা আপনি কি এটা বাইরে চলে আসছে মাংসটা বাইরে চলে আসছে সামান্য আচ্ছা আর বয়স কত যে উনি যে কথাটি বলছেন যে পায়ে মাংস টুকরা বাইরে বেরিয়ে আসে বয়স হল বত্রিশ কি করা উচিত আচ্ছা এখন মাংস টুকরো যেটা বের হয়ে আসছে সেটা কি সাথে রক্ত যায় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে এটা এসে নিজে নিজে চলে যায় নাকি হাত দিয়ে ধাক্কা দিতে হয় এই কয়েকটা প্রশ্ন এখানে আমাদের জন্য জানা দরকার ছিল তো ধরুন এটার সাথে যদি রক্ত যেয়ে থাকে তাহলে আমরা ধরে নেব এটা পাইলস প্রবেবলি এটাকে আয়দে আমরা সেকেন্ড ডিগ্রি বলতে পারি বা থার্ড ডিগ্রি বলতে পারি আর যদি কোনো রক্ত না যায় তাহলে সেক্ষেত্রে এটা মিউকোসাল প্রলাপস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সো এই ধরনের ক্ষেত্রে আসলে আমি বলবো কারণ এইখানে আমরা শুনে হয়তোবা আন্দাজ করতে পারি কিন্তু এটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন না করে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যায় না সুতরাং এই জায়গাটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখে হান্ড্রেড পারসেন্ট আমরা বলতে পারবো যে এই রোগটা এক্স্যাক্টলি কী এবং তার এক্স্যাক্ট ট্রিটমেন্ট কী হবে তা আমার মনে হয় যে দর্শক আপনি আপনার রুগীকে নিয়ে একজন কোল ডাক্তার সার্জনের পড়াশোনা সে দেখে ক্লিনিক্যালি টেস্ট করে দেন আপনার এটা এবং তারপরে আপনি চিকিৎসা এগিয়ে যাবেন আপনার যে প্রসঙ্গে ছিলাম আপনি বলছিলেন যে কোন কোন ক্ষেত্রে আপনি যে রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি দেওয়ার পর ক্যামোথেরাপি দেওয়ার পরে সাইজটা ছোট করার পরে অপারেশন এক্স্যাক্টলি এই কথাটি বলছিলেন জি 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 তো এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি নিউ অ্যাডজোবেন থেরাপি নিউ অ্যাডজোবেন থেরাপি মানে হচ্ছে যে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে লোকালি অ্যাডভান্স রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আগে কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়া এরপরে সার্জারি করা সার্জারির পরে যদি কেমোথেরাপি লাগে সেটাকে বলা হয় অ্যাডজুবেন থেরাপি এই অ্যাডজুবেন থেরাপিটা দিয়ে থাকি তো আপনি জেনে বা আপনারা জেনে খুব খুশি হবেন যে এই যে যে আমরা যে থেরাপিটা নির্ণয় করে থাকি যে কোন থেরাপিটা তার কাজে লাগবে সেটা কিন্তু বহির্বিশ্বে অত্যাধুনিক কিছু পরীক্ষার মাধ্যমে নির্ণয় করে থাকে এটাকে বলা হয় মলিকুলার প্রোফাইলিংেডি এক্সাক্টলি টার্গেটেড কেমোথেরাপি দেওয়ার জন্য যে চিকিৎসা পদ্ধতি বা যে রোগনির্ণয়ের পদ্ধতি বা জেনেটিক যে অল্টারেশন সেটা যে বের করার পদ্ধতি সেটা কিন্তু আগে আমাদের দেশে ছিল না যার জন্য অনেক রোগী দেশের বাইরে চলে যেতেন যাদের এখন কিন্তু আমাদের ক্যান্সারে কিন্তু অত্যাধিক যে টেকনোলজি মলিকুলার যে টেকনোলজি বা ইমিউনোসাইটোকেম সবই আছে টার্গেট কেমোথেরাপি চলছে ক্যান্সার কিন্তু আমরা এগিয়েছি ডাক্তার গোলাম মুস্তফা আপনার কাছে আমরা জানতে চাইব লাস্ট প্রশ্ন খুব সংক্ষিপ্ত আকারে ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার না হওয়ার জন্য জি জি প্রিভেন্টিভ আমাদের কি ধরনের লাইফস্টাইল করা দরকার যাতে করে ক্যান্সার থেকে ধন্যবাদ আপনি কি জি জি আমরা আগেই বলেছিলাম যে কোলরেক্টাল ক্যান্সারের একটা কারণ হচ্ছে তার এনवायरमेंटাল তার মানে হচ্ছে এখানে কিছু কিছু জিনিস আমাদের খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে যেমন ধরুন রেড মিট যেমন গরুর মাংস কম খেতে হবে খাসির মাংস কম খেতে হবে অনেক ধন্যবাদ একটা গোলাম মোস্তফা আপনার সুন্দর যে কোলারটের ক্যান্সার নিয়ে অনেক সুন্দর তথ্য আমরা পেলাম যেটা দর্শকদের অনেক উপকার আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ দেখা হবে আগামী অনুষ্ঠানে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদেই থাকুন